আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হাই ফ্রেন্ডস, আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য থ্রি ডিজিটেড ন্যাচারাল নাম্বারস হুইচ লিভ এ রিমাইন্ডার টু হোয়েন ডিভাইডেড বাই থ্রি। তাহলে আমাদেরকে এখানে কোশ্চেনটা একটু বুঝতে হবে যে কী বলা আছে, যে আমাদের থ্রি ডিজিটেড ন্যাচারাল নাম্বার চাই যেগুলোকে তিন দিয়ে ভাগ করার পরেও দুই অবশিষ্ট থাকবে। তাহলে এমন আমাদের যে থ্রি ডিজিটের যে ন্যাচারাল নাম্বারগুলো হবে তাতে সাম, অর্থাৎ তাহলে সবচাইতে প্রথম যদি আমরা দেখি যে থ্রি ডিজিটের যেটা সাম, যেটা টার্ম, যেটাকে থ্রি দিয়ে ডিভাইড করার পরেও দুই বাকি থাকবে, সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 101। কারণ একে যদি থ্রি দিয়ে ডিভাইড করা হয় তাহলে 3×99+2, তাহলে এখানে 2 এক্সট্রা থাকে, তাহলে সবচাইতে যেটা প্রথম টার্ম হবে সেটা হচ্ছে 101, এটা থ্রি ডিজিটেড। এবার এটা বুঝতে হবে যে এর সাথে কত অ্যাড করলে আমরা আবার সেই সেম জিনিস পাবো। প্রত্যেকটা ক্ষেত্রে থ্রি দিয়ে ডিভাইডেড বলা হয়েছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 101, অর্থাৎ 101, 104, এটাও সেম। তারপরেরটা কি হবে 107, অর্থাৎ প্রত্যেকটা যদি 3 অ্যাড করতে করতে থাকি প্রত্যেকটা ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে আমাদের। এবং শেষ কোনটা হবে? শেষ আমরা দেখতে পাচ্ছি যে 998। 998কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, এটা হচ্ছে থ্রি ডিজিটের, তাহলে এখানে যদি 998কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে 339 এবং 8 যেটা থাকছে সেটা হচ্ছে 3×2=6, 2 থাকছে অবশিষ্ট। তাহলে এই যে 2টা অবশিষ্ট থাকবে সেই 2, তাহলে লাস্ট যেটা নাম্বার হবে সেটা হচ্ছে 998। এখন তাহলে আমরা কী কী পেলাম? ফার্স্ট টার্ম a=101, এটা তাহলে কী দেখতে পাচ্ছি? APতে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে 3 অ্যাড হতে হতে থাকছে, তাহলে কমন ডিফারেন্স d=কত? 3। এবং লাস্ট টার্ম l=998। এখন আমরা জানি না যে এর মধ্যে কতগুলো টার্ম আছে, তাহলে আমরা যদি সেটা নির্ণয় করতে চাই তাহলে কী করে করব? না, ধরে নেব যে n-তম টার্ম হচ্ছে 998টা। তাহলে আমাদের কী সূত্র জানি যে tn=a+n-1×d, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে কী পাবো? যে tn অর্থাৎ 998 = a অর্থাৎ 101 প্লাস n-1 অর্থাৎ এখানে n এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ইন্টু d, d এর ভ্যালু আমরা জানি 3, তাহলে এখান থেকে আমরা কি করব? n-1×3 = কি হবে? 998-101 অর্থাৎ 897। তাহলে n-1=897/3 অর্থাৎ 3×2=9, 299, তাহলে 3=299+1 অর্থাৎ n=, তাহলে পাচ্ছি আমরা 300। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 300, টোটাল 300 টার্মস আছে এর মধ্যে। তাহলে এখানে 300 টার্মসের যেটা যোগফল হবে, আমরা কি জানি ফ্রেন্ডস যে এস এন অর্থাৎ এন টার্মের যে যোগফল সাম, তার সূত্র হচ্ছে n/2×a+l অর্থাৎ এন বাই যতগুলো টার্ম আছে ডিভাইডেড বাই 2×ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে এখানেও যদি এই সূত্রটা আমরা ইউজ করি তাহলে কি হবে? s 300, কারণ 300 টার্মের যোগফল = 300/2×a অর্থাৎ 101+l অর্থাৎ 998। তো এটা কি হবে? 150×1099। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? 164850, এটা তোমরা রাফে করে দেখে নিতে পারো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। ক্লাস 6 থেকে 12 এর সাথে NEET, IIT, JEE মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।